हेलो एवरीवन, दिस इज लिपिका एंड वेलकम टू माय चैनल। आर आज के हमें चले এসেছি बर्थडे শপিং করতে সিটি সেন্টার ওয়ান। তো ইচ্ছা আছে শপার স্টপ থেকে কিছু কেনা, কারণ শপার স্টপে এখন প্রচন্ড পরিমাণে ডিসকাউন্ট চলছে। আমাদের ফোনে মেসেজ এন্ড অল সব এসে গেছে, তো দেখা যাক যদি শপার স্টপে কিছু পছন্দ হয় সেটাই কিনবা। আদারওয়াইজ যেটা মামের পছন্দের জায়গা কারি, ওটা আমারও এখন খুব পছন্দ হয়েছে। তো সালোয়ার এন্ড অল কেনারও ইচ্ছা আছে, কারণ বার্থডে মিনস ট্র্যাডিশন, রাইট? ট্র্যাডিশনাল আউটফিট পরারই ইচ্ছা আছে, তো ট্র্যাডিশনাল আউটফিটের জন্য কারি ইজ দ্য বেস্ট। ওই যে ওখানে আছে ভার্মিলিয়ন, আর তার ঠিক অপোজিটে গো কালার্সের পাশেই আছে কারি। দুটোরই কালেকশন খুব ভালো, তোমরা যদি চাও ডেফিনেটলি কারি আর ভার্মিলিয়ন দেখতে শাড়ি বা এমনি কিছু যদি ড্রেস কেনার থাকে কিনতে পারো, আমার কথা শুনতে পারো, তো ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে। ভার্মিলিয়নের প্রাইসটাও আমি বলে দিচ্ছি, ভীষণ রিজনেবল হয়, মানে এরকম ব্যাপার না যে মলের মধ্যে দোকান মানে বিশাল হাইফাই কিছু প্রাইস, বাট হ্যাঁ ভ্যালু ফর মানি এটা মনে হবে ডেফিনেটলি। আমি শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর এখন এখানে আমি রেস্ট নিচ্ছি, আর ডেভিড আর শান এখনও অবধি শপিং করে যাচ্ছে। তো ওরা অ্যাকচুয়ালি বুঝেই উঠতে পারছে না যে কী কিনবে। অ্যাকচুয়ালি কেনার কিছুই নেই, আমি কিনেছি তাই জন্য ওদেরকে কিনতে হবে, এরকমই একটা ব্যাপার। আমি একটা জিন্স আর টপ কিনে নিয়েছি, দেখাবো বাড়ি গিয়ে। আর চিনির জন্য একটি জামা কিনেছি, তো সব মিলিয়ে বেশ ভালোই আছে দিনটা। আমাদের শপিং হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি বিল কাউন্টারে। তো বিলিং কাউন্টারে দেখলাম বেশ ভালো মতো ভিড় আছে, যেহেতু আমরা ব্ল্যাক মেম্বারশিপ, ব্ল্যাক কার্ড আমাদের আছে, ব্ল্যাক কার্ড হোল্ডার, তাই জন্য আমাদের কোনো রকমের লাইন দিতে হয় না। আলাদা করে ওরা একটা কাউন্টার খুলে দেয় যেখানে আমাদেরকে বিল করে নিতে হয়। আফটার শপিং একটু পেট পুজো তো ম্যান্ডেটারি, তাই আমরা তিনজনে চলে গেলাম KFC চিকেন খেতে। এসে অবাক হয়ে গেলাম, এটা একটা নতুন জিনিস ওরা তৈরি করেছে, কাউন্টারে গিয়ে ডিরেক্ট তোমাকে আর অর্ডার করতে হবে না, নিজের পছন্দের জিনিসটা এখান থেকে তোমরা নিজে নিজেই অর্ডারও করতে পারো, প্লাস পেমেন্টও করতে পারো। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো, নতুন একটা জিনিস শিখতে পারলাম, নতুন একটা জিনিস দেখতে। এখানে দেখতে পাচ্ছ 1042, এটা হচ্ছে আমাদের কুপন কোড ছিল, যেটা এখানে লেখা আছে প্রিপেয়ারিং। যখন প্রিপেয়ার হয়ে যাবে এবার নিজে নিজেই ওখানে রেডির ওখানে জিনিসটা শো করবে, সেটা দেখে তুমি এসে যাবে। তাতে কি হবে, কাউন্টারে বেশি ক্রাউডও সৃষ্টি হবে না। এসে গেছে আমাদের খাবার, যদিও হট উইংসটা পেন্ডিং ছিল, ওটা পরে দেবে। আমরা একটা বড় বাকেট নিয়ে নিয়েছিলাম, সব মিলিয়ে খেয়ে দিয়ে বুঝতেই পারছো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে নিয়েছি। আর নোটিস করো যে কে গাড়িটা চালাচ্ছে। চলো, বাড়ি তো এসে গেছি, এসে ভাবলাম যে একটু সাবু দিয়ে কিছু একটা বানাবো হালকা পুলকা, যেটা আমাকে আমার অফিসের এক কলিগ বৈশালী, ও আমাকে শিখিয়েছে। ও তো রোজই বানিয়ে আনতো আর আমি খুব মন প্রাণ মরে খেতাম, ইভেন আমার খুব ভালোও লাগতো খেতে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম একটা জেকের সাবুর প্যাকেট, এটাতে দেখবে বিগ সাইজের যেটা আছে, আমি ব্লিঙ্কিটেই অর্ডার করেছিলাম, তো ইজিলি অ্যাভেলেবেল এটা, আর প্রাইস নিয়েছিল 50 টাকা। এটা আমি ভিজিয়ে দিয়েছি, আর জলের কোয়ান্টিটিটাই হচ্ছে সব থেকে মেন, যেটা একদম একটুখানি জাস্ট ওপরে উঠে থাকবে এরকম। তারপরে আমি ওপরে চলে গেছি, একটু ভাবলাম বাজার থেকে তো কারি পাতা নেওয়া হয়নি, হঠাৎ করে মা বললো ছাদে নাকি কারি পাতার গাছ আছে, তো আমি কারি পাতা তুলতে চলে গেলাম ছাদে। মনে হচ্ছে কয়েক বছর পর আমি ছাদে এলাম শুধুমাত্র কারি পাতার জন্য। বাহ, কারি পাতাগুলো বেশ সুন্দর হয়েছে, তাই না? কারি পাতা যখন নিজের গাছের পাচ্ছি তো একটু বেশি করেই তুলে নিয়েছি কারি পাতা, কারণ রান্নাতে কারি পাতার ফ্লেভার ভীষণই ভালো হয় সব সময়। আর গাছগুলো দেখেও বেশ মন ভরে গেল, একটা সাইড ছাদের এরকম পুরো গ্রিন হয়ে আছে, ভীষণ ভালো লাগছিল আমার দেখে। তারপরে আর একটা জিনিস দেখো, এখানে কত পায়রা। তো আমি এটা শুনেছি যে যে বাড়িতে পায়রা থাকে সে বাড়িতে খুব শান্তি থাকে, তো আমাদের যে দেশের বাড়ি আছে মেদিনীপুরে ওখানেও প্রচুর পায়রা আছে, ওটা খুব বড় বাড়ি আর ওখানে সেরকম থাকার লোক নেই, তাই পায়রারাই থাকে। তো চল এবার রান্না শুরু করা যাক। সাবুটা তো ভিজছে, ওটা প্রায় আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, ততক্ষণে আলু টালু যা যা আছে কাটার সেগুলো কেটে নিই। এখানে ইনগ্রিডিয়েন্টের মধ্যে লাগবে একটুখানি আলু দেবো আমি, আর টোম্যাটো দেবো, কাঁচা লঙ্কা, তোমরা চাইলে একটু গাজরও দিতে পারো, বাট ক্যাপসিকাম না, কারণ ক্যাপসিকামের একটা স্ট্রং ফ্লেভার থাকে যেটা সাবুর টেস্টটাকে হাইড করে দেবে, তাই জন্য আমি ক্যাপসিকামটা একদম প্রেফার করবো না, বাট গাজর দিতে পারো।
আমার বাড়িতে গাজর ছিল না, তাই জন্য আমি আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করেছি। তো আলুগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে, যাতে খুব ইজিলি ওটা সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, আর মুখের মধ্যে যেন খুব বেশি না পড়ে। দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। কাঁচা লঙ্কা আমি 3-4 মতো নিয়েছি, যাতে কারণ লঙ্কাগুলোতে বেশ ঝাল আছে মা বললো, তাই আমি অল্পই নিয়েছি। আর টমেটোগুলোকেও তাই, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট প্রচণ্ড ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, যাতে কোনো রকমের মুখে না পড়ে। এবার কড়ার মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সাবুটা দেখেছো কতটা ঝুরঝুরে হয়েছে আর বড়ও হয়ে গেছে। বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দেবে, যেরকমটা মনে হবে দেওয়া দরকার। অ্যাকচুয়ালি চাউমিন বানানোর সময় যেরকমভাবে আমরা তেলটা দিই ঠিক সেরকমই। আর তার মধ্যে আমি প্রথমে কাঁচা বাদামগুলো আগে ভেজে নিয়েছি। চাউমিন বা সাবুতে আমার বাদামের ফ্লেভার ভীষণ ভালো লাগে, সেটা যখন মুখে পড়ে সেটা আরও ভালো লাগে। তো একটু ক্রাঞ্চি যাতে হয়ে যায় বাদামগুলো, তাই জন্য আমি প্রথমে একটুখানি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা ফোড়ন দেওয়ার সাথে সাথেই আমি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, আর সাথে সাথে আমি দিয়ে দেবো যে কারি পাতাগুলো আমি তুলে এনেছিলাম তার একটা পাতা আমি দিয়ে দিচ্ছি। বাকি কিছু খানিকটা আমি রেখে দেবো লাস্টে দেওয়ার জন্য, কারণ প্রথমে দেওয়ার সময় কারি পাতাগুলো অনেকটাই পুড়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি কিছুক্ষণ পরে আবার যে বাকি পোর্শন কারি পাতাটা আছে সেটা দেবো, তাতে কী হবে কারি পাতার ফ্লেভারটাও আরও বেশি বোঝা যাবে। এরমভাবে কিছুটা নাড়ানাড়ি করার পরে আমি ওটার মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে খুব ধিমি আঁচ করে দিতে হবে আর ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, যাতে আলুটা কোনো রকমে বেশি গলেও না যায়, আর একটু যেহেতু বেশি তেল দেওয়া আছে তাই এটা বেশ ভালোভাবে ফ্রাই হবে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আর টমেটোগুলো দিয়েও এরমভাবে নাড়াচাড়া করতে হবে, আর ধিমি আছেই রান্না করতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দেবে, আর সাথে দিয়ে দিতে হবে একটুখানি জিরে পাউডার। যার বাড়িতে জিরে পাউডার থাকবে না সে অ্যাভয়েডও করতে পারো, কারণ জিরেটা ফোড়ন দেওয়া হয়েছে সেটারও একটা ফ্লেভার আসবেই, স্ট্রং ফ্লেভার আসবে। তো আমি তার সাথে সাথে এরমভাবেই ঢাকা দিতে দিতে রান্না করেছিলাম, আর আলুগুলো দেখলাম যে অলমোস্ট একটুখানি গলে গেছে। আর আমার সব রান্নাতে হালকা একটু চিনি দেওয়া অভ্যেস আছে, তাতে আমার মনে হয় যে প্রত্যেকটা মশলার একটা সঠিক ব্যালেন্স পায়। দ্যাটস ওয়াই আমি একটু চিনি দিয়ে দিয়েছি, এবার সাবুগুলো দিয়ে দিলাম। সাবুগুলো দেখতেই পাচ্ছ পুরো আমার ঝুরঝুরে হয়েছে, আর আমি 3 ঘন্টাই মানে ভিজিয়ে রেখেছিলাম। যদি কারো তার বেশি সময় ভিজিয়ে রাখতে হয় তাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবে, ফ্রিজের মধ্যে সাবু রাখা থাকলেও সেটা খুব ঝুরঝুরে টাইপের হয়। তো দেখতেই পাচ্ছ আমার খুব ভালো মতো সাবুটা রান্না হয়ে গেছে, আর এটা আমি ফার্স্ট টাইম বানালাম থ্যাংকস টু বৈশালী আমাকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আর ডেফিনেটলি আমিও এবার বানিয়ে বানিয়ে তোকে খাওয়াতে পারবো। আর এই কারি পাতাটা যে রেখেছিলাম এখন একটুখানি কারি পাতা দিয়ে দিলাম, একটু ঢেকে নিয়েছি। ঢেকে নিয়ে একদম গ্যাস অফ করে একটু ঢেকে দিলেই হয়ে যাবে, আর খুব বেশি নাড়াচাড়া করারও দরকার হয় না, কারণ এটা নর্মালি দেখতেই পাচ্ছ পুরো ঝুরঝুরে হয়েছে। নর্মালি কী হয় সাবুদানার কোনো রেসিপি খুব মানে একদম কাদা কাদা হয়ে যায়, মাখা মাখা টাইপের হয়ে যায়, কিন্তু আমার রান্নাটা একদম ঝুরঝুরে হয়েছে আর খেতে হয়েছিল ভীষণই টেস্টি। তো যাই হোক, পুরো ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।